হোসেন মোল্লা। আমার বাবার নাম মোহাম্মদ হোসেন মোল্লা। আমার বাবার নাম তো আমারটা হাসান, আর আব্বারটা মানে আমার বাবারটা হোসেন বলে তো অন্যটাই এক একবার ভাবি যে এই হাসান দেবো নাকি হোসেন। আমার বাড়ি মধ্যমপাড়ায়, আমলিতলা আমলিতলা বা কানখুলি আমলিতলা বাজারের একটুখানি আগে না পরে পরে। আমি ফোর ক্লাসে পড়ি। আমার অঙ্ক ভালো না, অঙ্ক আর বাংলা এখন সবাই ফোর ক্লাস কিন্তু এখন বেশি মনে নেই। সকাল 9টার সময় উঠি, 7টার সময় তো আর কতদিন ডিনার ছিল, ডিনার থাকলে 7টার সময় উঠি আর এমনিতে 9টা, স্কুল থাকলে ওই 9টার সময় উঠি, স্কুল তো 11টার সময় শুরু। আমি পড়ি হচ্ছে মানে বগরিতে নাচটা পড়ে এসে আমার ভালো লাগে অঙ্ক। আমি সকালে যদি স্কুল না থাকে তাহলে ওই আমার কথা মুরগি আছে সাথে থাকে, ওদেরকে খাবার দিয়ে ওরা ছেড়ে রাখে। কালি যে ওরা পারে না আমি ধরে নি পরে। আমার টোটাল মুরগি 5টা, মানে এক তিনটে মুরগা, তিনটে মুরগ আর 2টা মুরগি। তাহলে উঠে প্রথমে ব্রাশ করি, তারপরে চাটা খাই, আর উজা না থাকলে চাটা খাই, তারপর চাটা খাই, চাটা খেয়ে নে তারপর ওই মানে চল বেরোই বা আমাদের মানে আমার কাকিদের ঘরে, সবাই ঘরে যায়, কাকি আমার দাদিদের ঘরে যায়। ঘুরে এসে মুরগিগুলোকে ছাড়ি, ছেড়ে অনেকক্ষণ বসে আজান দেওয়া, একটুখানি আগে গাটা ধুয়ে গাটা গা হাত পা ধুয়ে নে, নাচ উঠে চলে আয়, নাচ করে এসে ভাত খেয়ে নে, ওই মানে ঘুমে যায়, ঘুমে ফেলে উঠে 3টা 3:30 দিকে উঠে সে নাচ করতে চলে যায়, নাচ করে এসে বিকেলবেলা খেলে খেলে নে, মগরিবে নাচ করতে চলে যায়, আর মগরিবে নাচ করে এসে পড়তে বসে যায়, পড়া হয়ে যাওয়ার পর ফের এসে নাচ করতে চলে যাবো, আর এসে নাচ করে এসে মানে একটুখানি ফোনটা বসে যাবো। ফোন নিয়ে ওই বাড়ি গেম খেলি, তারপর ইউটিউব দেখি, আর গেমটার নাম হচ্ছে মাইনক্রাফট, মানে 1 ঘন্টা আমি মানে মাইনক্রাফট গেমটা 1 ঘন্টা খেলি। আর মানে এই মাইনক্রাফটটা খেলা তো অত সহজ না, এইটা মানে ওই মাইনক্রাফট খেলি না আমি, ওই মাইনক্রাফটগুলো মানে অনেক কিছু হ্যাক ম্যাক আছে তো ওই হ্যাকগুলো শিখি আমি ফোনে। Yeah.
অক্সিজেন আরো ভালো আছে। আমার বন্ধু হচ্ছে মোট 20 জন। কয়েকজন নাম হলো রিফাত, শফিক, সাহিদ, সাজিদ, সারফারাজ, তারপর আরমান, মাহির, ওমর, মারুফ, তারপর কে জানো। আমার প্রিয় বন্ধুর নাম সাজিদ। একটা ভাইরাস, ওই ভাইরাসটার রোগ হয়। 2020 থেকে করোনা ভাইরাসটা চালু হয়েছে। আমি চাই যে আর করোনা ভাইরাস যেন আর কারো না হয়, এই ভাইরাসের পুরো চিরকালের জন্য শেষ হয়ে যায়। আমি টিভিতে দেখছি যে খবর দেখছি যে অনেক লোক এই ভাইরাসে মারা যাচ্ছে, তাই আমি চাই যে এই ভাইরাসটা চিরকালের জন্য শেষ হয়ে যাক এই দুনিয়াতে। আমি ঘুরতে গিয়েছিলাম দীঘায়, ইকো পার্কে, চিড়িয়াখানায়। আমার সবচেয়ে ভালো লেগেছে দীঘা। আমি দীঘায় দেখেছি সমুদ্র, আর তারপর কী যেন, তারপর ঘোড়া দেখেছি, তারপর অনেক মাছ দেখেছি, তারপর অনেক বড় বড় হোটেল দেখেছি, জাহাজ দেখেছি। ইকো পার্কে আমি তাজমহলে একটা মানে মডেল দেখেছি, তারপর চীনের দেওয়াল দেখেছি, ওখানে ফেরে আমি বোর্ড দেখেছি, তারপরে মানে অনেক গাছদেরকে এমন করে কাটা হয়েছে যেন কোনো পাখির মানে কোনো টিয়া পাখি যেন আছে, ও টিয়া পাখি যেন দেইরে আছে কোনো গাছে, এমন করে গাছগুলোকে কাটা হয়েছে মানে যেন কোনো টিয়া পাখি গাছে দেইরে আছে। আমি চিড়িয়াখানায় মানে বাঘ দেখেছি, ভালুক দেখেছি, তারপর সিংহ দেখেছি, পরে হাতি দেখেছি, গন্ডার দেখেছি, হিপ্পো ফোটা মাছ দেখেছি, তারপর তারপরে কুমির দেখেছি, পরে উট পাখি দেখেছি, ওইটা করে একটা এরোপ্লেন, ওইটা এখন দেখতে এত ছোট মনে হচ্ছে, যদি এখানে এই খেয়ে লাভে তাহলে আসলে কত বড় হবে ভাবতো। প্লেন অনেক বড় হয়, কিন্তু যখন আকাশে চলে তখন মনে হয় যে অনেক ছোট। আর প্লেনে চলার ইচ্ছা, প্লেনে করে আমি সৌদি আরবে যেতে চাই, ওইখানে মানে আমাদের নবীজি থাকতো। আমি খুব তাড়াতাড়ি বড় হতে চাই, বড় হয়ে আমি পুলিশ হতে চাই, কারণ আমি সব গুন্ডাদেরকে জেলে ঢুকতে দিতে চাই, আর আমার পুলিশের ড্রেসটা অনেক ভালো লাগে। আমি আর কিছু বলতে চাই না আমি এখন খেলতে যাবো, গুড বাই।